गुड इवनिंग डियर स्टूडेंट्स, वेलकम टू स्मार्ट गैलेक्सी यूट्यूब चैनल। स्मार्ट गैलेक्सी यूट्यूब चैनल जीव विद्या और मानव कल्याण ओपरे तुम्हारे जो मॉक टेस्ट सीरीज चलती आज तार द्वितीय पार्ट। तुम्हारा मॉक टेस्ट सीरीजगुलो अवश्य खूब केयरफुली अटेंड करबे, जाते थाकबे नेक्स्ट सामने बचर एएनएम जीएनएम 2024 जोन्नो कमप्लीट 100% कमन एवं सजेशन। एछाड़ाओ तुम्हारा मात्र 999 টাকার ইয়ারলি প্যাকেজে পেয়ে যাবে আমাদের এখান থেকে অনলাইন ক্লাসেসের এবং তার সাথে সাথে সমস্ত ধরনের ক্লাস নোটস এবং মক টেস্ট সিরিজ। তো এছাড়াও তোমরা যারা অনলাইন ক্লাস করার সাথে সাথে অফলাইন ক্লাস করতে চাও, তারা বালুরঘাট, গঙ্গারামপুর, গাজল, মালদা, পাকুয়া এসব জায়গায় আমাদের যে ব্রাঞ্চ আছে সেখানেও যোগাযোগ করতে পারো। তোমরা যোগাযোগের জন্য প্রয়োজনীয় ফোন নাম্বার পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে। তো আজকের ক্লাস শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, 31 নম্বর প্রশ্ন, ঘুম রোগের বাহক নিম্নের কোনটি? মাছি, সিসি মাছি, বালি মাছি এবং মশা। এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সিসি মাছি। এই সিসি মাছি, এই সিসি মাছিকে কখনো আমরা মানে এর যে স্পেলিং সেটা কিন্তু আমরা TSI এভাবে সিসি দিই, যেখানে টিটা সাইলেন্ট থাকে। তো সুনামির মতো এখানে আমরা টিটাকে সাইলেন্ট রাখবো। তো সিসি মাছি যে তার স্পেলিং কিন্তু এটা হবে। তো ইংলিশে নাম দিলে যাতে তোমাদের মধ্যে কোনো কনফিউশন না তৈরি হয়। পরের প্রশ্ন, নিম্নের কোন রোগটি আদ্য প্রাণী ঘটিত? টাইফয়েড, কলেরা, ম্যালেরিয়া এবং টিটেনাস। তো আমরা বইয়ের মধ্যে দেখতে পাবো কলেরা এবং ম্যালেরিয়া দুটোই আদ্যপ্রাণী ঘটিত, কিন্তু বলা হয়েছে যে কলেরার মধ্যে আদ্যপ্রাণী ছাড়াও আরও ভাইরাস মানে আরও বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু ম্যালেরিয়ার যে প্যাথোজেন মানে প্লাজমোডিয়াম যেটা, সেই প্লাজমোডিয়াম কিন্তু শুধু আদ্যপ্রাণী, প্লাজমোডিয়াম দিয়েই তো শুধুমাত্র ম্যালেরিয়া সংক্রমিত হয় এবং এই প্লাজমোডিয়াম কিন্তু একটি আদ্যপ্রাণী। তো সেই জন্য যেহেতু প্লাজমোডিয়াম আদ্যপ্রাণী এবং ম্যালেরিয়ার কথা বলা হয়েছে, সেই জন্য আমরা এখানে কলেরা না দিয়ে ম্যালেরিয়ার কথা বলবো। যদি ম্যালেরিয়া না থাকতো এবং অন্য কিছু থাকতো পরিবর্তে, তাহলে আমরা কলেরাই অপশান করতাম। পরবর্তী প্রশ্ন, পাকসিনিয়া যাকে আমরা পাকসিনিয়া গ্রামিনিস বলি, এই জীবাণুটা নিম্নের কোন রোগের সাথে সম্পর্কিত? তো এই রোগটি গমের কাণ্ডের মরিচা রোগের সাথে সম্পর্কিত। পাকসিনিয়া গ্রামিনিস গমের কাণ্ডের মরিচা রোগের জন্য দায়ী। পরবর্তী প্রশ্ন, ভিব্রিও কলেরি ব্যাকটেরিয়ার আকৃতি কীরূপ? ভিব্রিও কলেরি ব্যাকটেরিয়ার আকৃতি কীরূপ? গোলাকার, কমাকৃতি, দণ্ডাকার এবং সর্পিলাকার। তো তোমরা প্রত্যেকেই জানো এর সঠিক উত্তর হয়ে যাবে কমাকৃতি। যদি এটা গোলাকার হতো তাহলে আমরা বলতাম ককাস। এর আগের দিনই আমরা ডিপ্লোককাসের নাম শুনেছি, দুটি গোলাকার ব্যাকটেরিয়া একসাথে থাকলে আমরা ডিপ্লোককাস বলি। দণ্ডাকার থাকলে তাকে আমরা বলতাম ব্যাসিলাস, এবং সর্পিলাকার অর্থাৎ স্পাইরাল থাকলে পারে তাকে আমরা বলতাম স্পাইরাল কোনো ব্যাকটেরিয়া। ঠিক আছে, তো এই সমস্ত ব্যাকটেরিয়াদের গঠনের উপর ভিত্তি করে আমরা তাদের নামকরণ করেছি, গোলাকার, দণ্ডাকার, সর্পিলাকার ইত্যাদি। পরবর্তী প্রশ্ন, টোবাকো মোজাইক ভাইরাস কে আবিষ্কার করেন? টোবাকো মোজাইক ভাইরাস আবিষ্কার করেন সায়েন্টিস্ট স্ট্যানলি। এর অপশন সি হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, সংক্রামক রোগের প্রতিরোধে নিম্নের কোন ঔষধটি ব্যবহৃত হয়? সালফাথিয়াজোল, ইনসুলিন, অ্যাসপিরিন এবং রেসারপিন। তো এর মধ্যে আমরা রেসারপিনের কথা জানি, রেসারপিন উচ্চ রক্তচাপের জন্য ব্যবহার করা হয়, উচ্চ রক্তচাপ, যাই হোক হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপের জন্য ব্যবহার করা হয়। আমরা অ্যাসপিরিনের কথাও জানি, অ্যাসপিরিন আমরা কখনো কখনো হার্টের প্রবলেমের জন্য সেখানে ব্যবহার করতে পারি। ইনসুলিন, ইনসুলিন একটি হরমোন যেটা আমরা সুগার হলে পরে ব্যবহার করি। তো বেঁচে থাকলো এই ফার্স্ট অপশান সালফাথিয়াজোল, তো এর সঠিক সালফাথিয়াজোল, তো এর সঠিক উত্তর হয়ে যাবে সালফাথিয়াজোল ফার্স্ট অপশান। পরবর্তী প্রশ্ন, কোন ভাইরাসের আক্রমণ সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য ডাক্তাররা ওয়েস্টার্ন ব্লড টেস্ট নামক রক্ত পরীক্ষার পরামর্শ দেন? চিকুনগুনিয়া, HIV, H5N1 এবং উপরোক্ত কোনোটি নয়। এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু HIV। HIV এই রোগটিকে নির্ণয় করার জন্য মানে সঠিকভাবে নির্ণয় করার জন্য বা রক্তের উপস্থিতিকে নির্ণয় করার জন্য আমরা ওয়েস্টার্ন ব্লাড টেস্ট করি। এর সাথে সাথে আমরা এলাইসা টেস্ট বলে একটি টেস্টের কথা পাবো, এনজাইম লিঙ্কড ইমিউনোসর্বেন্ট অ্যাসে। তো এলাইসা টেস্টও কিন্তু আমরা এই এইডস রোগের নির্ণয়ের জন্যই করি। এখানে বলেছে কোন ভাইরাসের আক্রমণ সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য, অর্থাৎ ইনকিউবেশনের মধ্যে পিরিয়ডের মধ্যেও যদি আমাদের ব্লাডের মধ্যে HIV উপস্থিতি থাকে, তাহলে সেখানে আমরা HIVকে উপস্থিতিকে মানে নির্ণয় করার জন্য ওয়েস্টার্ন ব্লাড টেস্ট করব। পরবর্তী প্রশ্ন, চিকেনগুনিয়া রোগের বাহক কি? অ্যানোফিলিস প্রজাতির মশা, কিউলেক্স প্রজাতির মশা, এডিস ইজিপ্টি এবং কোনোটিই নয়।
সঠিক উত্তর হয়ে যাবে এডিস ইজিপ্টি। এই এডিস ইজিপ্টি দুটো রোগ বহন করবে, একটা বহন করবে চিকুনগুনিয়া এবং এই চিকেনগুনিয়ার সাথে সাথে ডেঙ্গু। চিকেনগুনিয়া এবং ডেঙ্গু এই দুটি রোগই কিন্তু এডিস ইজিপ্টি বহন করে থাকে। ঠিক আছে, তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে এডিস ইজিপ্টি। পরবর্তী প্রশ্ন, নিচের কোন অসুখগুলির মধ্যে কোনটিকে সাইলেন্ট কিলার বলা হয়? নিচের অসুখগুলির মধ্যে কোনটিকে সাইলেন্ট কিলার বলা হয়? উচ্চ রক্তচাপ, যক্ষা, কলেরা এবং ম্যালেরিয়া, এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার। পরবর্তী প্রশ্ন, ভ্রূণকোষের ক্যান্সারকে কী বলা হয়? লিউকোমিয়া, লিম্ফোমা, ব্লাস্টোমা এবং সারকোমা, এর সঠিক উত্তর হয়ে যাবে ব্লাস্টোমা। ঠিক আছে, আমরা যখন ভ্রূণ নিয়ে পড়ি তখন আমরা ভ্রূণের ডেভেলপমেন্টে দেখেছি যে নিষেক যখন হবে নিষেকের পর তৈরি হবে হচ্ছে জাইগোট। নিষেকের পর তৈরি হবে হচ্ছে জাইগোট, সেই জাইগোটটা যখন ভ্রূণে পরিণত হবে তখন সেখানে আমরা মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা তিন রকমের স্টেজ ওদের মধ্যে দেখতে পাবো। তো সেই ব্লাস্টোমিয়ারের ক্যান্সার হলে পরে সেটাকে আমরা ব্লাস্টোমা বলবো। তো ভ্রূণকোষের যে ক্যান্সার, এটা ভ্রূণকোষের ক্যান্সার, ভ্রূণকোষের ক্যান্সারকে আমরা ব্লাস্টোমা বলবো। লিউকোমিয়া সাধারণত আমরা শ্বেত রক্তকণিকার ক্যান্সারকে বলি, ব্লাড ক্যান্সার, এটা তোমরা জানোই। পরবর্তী প্রশ্ন, কৃত্রিমভাবে ইউরিয়া কে প্রথম তৈরি করে? কৃত্রিমভাবে সর্বপ্রথম কে ইউরিয়া তৈরি করে? তো জেমস ওয়াট, ডলার, লুই পাস্তুর, তারপরে হার্ভে, এদের মধ্যে সঠিক অপশানটি দেওয়া নেই। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হচ্ছে ফ্রেডরিচ, এর সঠিক উত্তর হয়ে যাবে সায়েন্টিস্ট ফ্রেডরিচ, FREDRICH, ফ্রেডরিচ, ফ্রেডরিচ ওলার, ফ্রেডরিচ ওলার, সায়েন্টিস্ট ফ্রেডরিচ ওলার, তিনি কৃত্রিমভাবে সর্বপ্রথম ইউরিয়া আবিষ্কার করেন। পরবর্তী প্রশ্ন, 42 নম্বর প্রশ্ন, নিচের কোনটি উদ্ভিদের নেক্রোটিক লক্ষণ? উদ্ভিদের নেক্রোটিক লক্ষণ অর্থাৎ উদ্ভিদের মধ্যে আমরা জানি যে সাধারণত উদ্ভিদের মধ্যে ম্যাগনেসিয়াম বা নাইট্রোজেনের অভাবে নেক্রোসিস রোগ দেখা যায়। তো নেক্রোসিস রোগ হলে কী হয়, উদ্ভিদের পাতা হলুদ হয়ে যায় এবং উদ্ভিদের পাতাটা একটু দুর্বল হয়ে পড়ে বা উদ্ভিদের পাতাটা একটু ঝিমিয়ে পড়ে, এরকম আমরা লক্ষণ দেখতে পাই। তো গাছের পাতার কোথাও যদি হলুদ হয়ে যায় তাহলে সেটা একটা নেক্রোসিসের লক্ষণ। এই নেক্রোসিসের সাথে সাথে ওখানে হলুদ হয়ে যাওয়ার সাথে সাথে একটা জায়গায় আমরা দেখতে পাই যেখানটা একটু কালচে কালচে কালার হয়ে যায়। এই যে কালচে কালচে কালার হয়ে যায় এগুলোকে আমরা ব্লাইট বলবো। তো এই ব্লাইট যে ডিজিজটা আছে সেটা কিন্তু একটা নেক্রোটিকের লক্ষণ। চলে আসবো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে, জৈব সার প্রস্তুতিতে নিম্নে যে অণুজীবটি ব্যবহৃত হয় সেটি কোনটি? ব্যাসিলাস থুরিঞ্জিয়েনসিস, গ্রানুলোসিস, টেট্রাহাইনেমা এবং রাইজোবিয়াম, এর সঠিক উত্তর হয়ে যাবে রাইজোবিয়াম। কারণ আমরা এর আগেও পড়েছি রাইজোবিয়াম শিম্বি গোত্রের উদ্ভিদের মূলে থাকে এবং এরা অর্বুদ গঠন করে, তো এরা অণুজীব সার হিসেবে ব্যবহৃত হতে পারে। পরবর্তী প্রশ্ন, রেডিওথেরাপি করা হয় কোন রোগের ক্ষেত্রে? খুবই সহজ প্রশ্ন, তোমরা প্রত্যেকেই জানো রেডিওথেরাপি করা হয় ক্যান্সারের ক্ষেত্রে, ক্যান্সারের ক্ষেত্রে আমরা রেডিওথেরাপি করতে পারি। পরবর্তী প্রশ্ন, এনটাইবা হিস্টোলাইটিকা যখন কোনো উপসর্গহীন হিসেবে যে রোগ, উপসর্গহীন বাহক হিসেবে যে রোগ তৈরি করে, এনটাইবা হিস্টোলাইটিকা যখন কোনো উপসর্গহীন ভাবে যে রোগটি তৈরি করে, তো এনটাইবা হিস্টোলাইটিকা অ্যানিবায়োসিস তৈরি করে, সিফিলিস তৈরি করে না। তো সিফিলিস তৈরি করে হচ্ছে ট্রাইপ্যানোসেমা। তো যাই হোক, সিফিলিসের কথা এখানে আমরা পড়বো না। তাহলে বাকি যে আছে অ্যামিবায়োসিস আর্কিডট, অ্যামিবায়োসিস ক্রোনিক এবং অ্যামিবায়োসিস লুসিনিল, এদের মধ্যে অ্যামিবায়োসিস আর্কিডট এটা হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ফাদার অফ ভাইরোলজি কাকে বলা হয়? ফাদার অফ ভাইরোলজি কাকে বলা হয়? তো এখানে অপশান যেগুলো আছে ট্যান্সলি, উইলিয়াম হার্ভে, লিনিয়াস এবং লুই পাস্তুর, এদের মধ্যে কেউই হবে না। তো সঠিক উত্তরটা হয়ে যাবে মার্টিনাস উইলিয়াম। তাই হোক, এটা মার্টিনাস উইলিয়াম যেটা ছিল সেটা হবে। এরকম নামে স্পেলিং মার্টিনাস উইলিয়াম বেইজারিং, তো এটা হয়ে যাবে সঠিক উত্তর, এটি ফাদার অফ ভাইরোলজি।
পরবর্তী প্রশ্ন, কোনটি কিউলেক্স মশাবাহিত রোগ নয়, ফাইলেরিয়াসিস, ম্যালেরিয়া, ইনসেফালাইটিস এবং পিত জ্বর? তো এখানে আমরা দেখব কোনটি কিউলেক্স মশাবাহিত রোগ নয়। তো কোনটি কিউলেক্স মশাবাহিত রোগ নয়, আমরা সবাই জানি যে অ্যানোফিলিস মশাবাহিত রোগ হচ্ছে ম্যালেরিয়া, তো সঠিক উত্তর হয়ে যায় ম্যালেরিয়া। এছাড়া এই ফাইলেরিয়াসিস বা এনসেফালাইটিস, পিত জ্বর, এই তিনটাই কিন্তু কিউলেক্স মশা দ্বারা বাহিত হয়। ঠিক আছে, আমরা তাহলে তিনটা রোগের নাম মানে তিন ধরনের মশার নাম পড়েছি। ম্যালেরিয়া সেই রোগের বাহক মানে মশা যেটা, সেটা হচ্ছে অ্যানোফিলিস মশা। কিউলেক্স মশাবাহিত রোগ হচ্ছে ফাইলেরিয়াসিস বা এনসেফালাইটিস। এনকেফালাইটিস আর ফাইলেরিয়াসিস অনেকটা মোটামুটি একই রকমের ডিজিজ দেখা যায়। এছাড়াও পিত জ্বর যেটা, সেটাও কিউলেক্স মশাবাহিত রোগ। আর একটা হচ্ছে এডিস ইজিপ্টি, সেই এডিস ইজিপ্টি মশা ডেঙ্গু আর ডেঙ্গুর সাথে সাথে যেটা আমাদের চিকনগুনিয়া আছে সেই রোগটি বহন করে। পরবর্তী প্রশ্ন, যক্ষা সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম কি? ভিব্রিও কলেরা, মোটেই না, এটা কলেরা রোগ তৈরি করে। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস হবে সঠিক উত্তর যক্ষার জন্য। সালমোনেলা টাইফি, এটা টাইফয়েড রোগ তৈরি করে, টাইফয়েড রোগ তৈরি করে। আর পরবর্তী প্রশ্ন, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি, এটা লেপ্রেসি মানে কুষ্ঠ রোগ তৈরি করে। ঠিক আছে, তো এর সাথে সাথে কিন্তু আমরা বাকিগুলোর নামও পড়ে নেব। আমরা এখানে পেলাম যে যক্ষা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, অপশন বি। কিন্তু তার সাথে সাথে যে বাকি তিনটা অপশন আছে, ভিব্রিও কলেরা, সরি কলেরি, যেটা কলেরা রোগ তৈরি করে, সালমোনেলা টাইফি, যেটা টাইফয়েড রোগ তৈরি করে, এবং মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি, যেটা লেপ্রেসি অর্থাৎ কুষ্ঠ রোগ বহন করে, একসাথে তিনটা রোগের নাম এখানে আমরা জেনে নেব। পরবর্তী প্রশ্ন, হেপাটাইটিস রোগে মানুষের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? হেপাটাইটিস রোগে মানুষের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে যকৃৎ। পরবর্তী প্রশ্ন, রোগ সৃষ্টিকারী জীবাণু কী বলে? এটি খুবই সহজ প্রশ্ন, প্যাথোজেন। আন্ত্রিক রোগের জীবাণুর নাম কি? হিস্টোলাইটিকা, সালমোনেলা টাইফি, জিয়াডিয়া এবং সিলেগা ডিসেন্ট্রি। তো আমরা আন্ত্রিক বা ডিসেন্ট্রির জন্য সিগেলার ডিসেন্ট্রি এটাই করব। এই এনটাইম বা হিস্টোলাইটিকা যেটা, সেটা কিন্তু কলেরা রোগের জন্য দায়ী, কলেরা রোগের জন্য দায়ী। কখনো কখনো আমরা দেখব যে কলেরা বা আন্ত্রিক এই দুটি রোগের মধ্যে এদের যে লক্ষণ বা সিমটমস দেখতে পাই সেগুলো অনেকটা একই ধরনের দেখতে পাই, তবু এখানে আন্ত্রিক মানে ডিসেন্ট্রি রোগের জন্য সিগেলার ডিসেন্ট্রি এই প্যাথোজেনটি দায়ী। পরবর্তী প্রশ্ন, এলিসা রোগ নির্ণয়ে কোন পদ্ধতি ব্যবহার, এলিসা কোন রোগ নির্ণয়ে ব্যবহৃত হয়? এইডস, এলিসার একটা ফুল ফর্ম আছে, এলিসার ফুল ফর্মটা হচ্ছে এনজাইম লিঙ্কড ইমিউনোসর্ভেন্ট অ্যাসে, এনজাইম লিঙ্কড ইমিউনো সর্ভেন্ট অ্যাসে। তো সঠিক উত্তর হয়ে যাবে এলিসা, এনজাইম লিঙ্কড ইমিউনোসর্ভেন্ট অ্যাসে, এর ফুল ফর্মটা তোমরা অবশ্যই মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, ম্যালেরিয়া রোগে কোন রক্তকণিকার ঘাটতি দেখা যায়? লোহিত রক্তকণিকা, ইউসিনোফিল, বেসোফিল এবং মনোসাইট। তো আমরা এর আগে দিনই পড়েছি যে আমাদের লোহিত রক্তকণিকার মধ্যে ম্যালেরিয়ার যে প্যাথোজেন প্লাজমোডিয়াম, তারা বাসা বাঁধে এবং তারা লোহিত রক্তকণিকাকে নষ্ট করে দিতে পারে। তো সঠিক উত্তর হয়ে যাবে লোহিত রক্তকণিকা। পরবর্তী প্রশ্ন, অ্যাজোলা, অ্যাজোলা একটি জৈব সার, ইহা আসলে কি? ব্যাকটেরিয়া, শৈবাল, মস এবং ফার্ন। তো এদের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অ্যাজোলা এক ধরনের শৈবাল। নিম্নের কোনটি ছোঁয়াচে রোগ নয়? যক্ষা, কলেরা, স্মল পক্স এবং আর্থ্রাইটিস। তো যক্ষা, এই যক্ষা রোগটা অবশ্যই আমাদের যে কাশি হবে এইরকম কিছু লক্ষণ আছে, তো কাশি যখন হবে এবং মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দিয়ে হবে, তো আমরা এটাকে সাধারণত বলবো ড্রপলেট ডিজিজ। ঠিক আছে, এটাকে বলবো ড্রপলেট ডিজিজ, ড্রপলেট ডিজিজ অর্থাৎ এটা আমাদের বাতাসের মাধ্যমে বা ড্রপলেটের মাধ্যমে ছড়িয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন, কলেরা, তোমরা প্রত্যেকেই জানো যে কলেরা এক ধরনের ছোঁয়াচে রোগ, এটা আগেকার দিনে গ্রামে চিকিৎসার হয়ে মহামারীরও রূপ নিত, তো কলেরা অবশ্যই ছোঁয়াচে রোগ। এরপরে আসবে স্মল পক্স, স্মল পক্স বা নর্মাল পক্স, এই সমস্ত ধরনের পক্স কিন্তু একটা ছোঁয়াচে রোগ। তাহলে বেঁচে থাকলো কি? আর্থ্রাইটিস, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আর্থ্রাইটিস। এবার আর্থ্রাইটিস রোগটি কী ধরনের বলা হয়েছে?
কোনো কারণে যদি আমাদের হাড়ের মাঝে থাকা সাইনোভিয়াল তরলের পরিমাণের কোনো ঘাটতি দেখা যায়, তাহলে সেখানে আমাদের আর্থ্রাইটিস ডিজিজ হতে পারে। অর্থাৎ সেখানে দুটো অস্থির যে সংযোগস্থল আছে সেটা যদি ঘর্ষণটা একটু বেশি হয়, ফ্রিকশনটা, তাহলে সেখানে একটু ফুলে যেতে পারে। তো সেই ফুলে যাওয়াটা থেকেই আমাদের ব্যথা করবে, এবং বয়স হয়ে গেলে আর্থ্রাইটিস কিন্তু একটা কমন ডিজিজ। তো আর্থ্রাইটিস যেটা, সেটা আমাদের হচ্ছে ছোঁয়াচে রোগ নয়। পরবর্তী প্রশ্ন, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের নিউক্লিক অ্যাসিডের প্রকৃতি কীরকম? ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের নিউক্লিক অ্যাসিডের মধ্যে আরএনএ থাকে, সিঙ্গল স্ট্র্যান্ডেড আরএনএ। অ্যাসকারিসিস বা গোল কৃমি মানুষের কোন অন্ত্রে পাওয়া, অঙ্গে পাওয়া যায়? ক্ষুদ্রান্ত্র, বৃহদ্রান্ত্র, যকৃৎ এবং বৃক্ক। তো সঠিক উত্তর হয়ে যাবে ক্ষুদ্রান্ত্র। অ্যাসকারিসিস বা গোল কৃমি আমাদের ক্ষুদ্রান্ত্রে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, এইডস কোন পরীক্ষার সাহায্যে চিহ্নিত করা যায়? এলাইসা টেস্ট, এটা এর আগেই আমরা দেখলাম। ফাইটোপথোরা কোন রোগের জীবাণু? গমের মরিচা রোগ, আলুর ধ্বসা রোগ, রাই গাছের অর্গানিজম এবং ধানের চেটে রোগ। রাই গাছ বলতে এখানে আমরা সর্ষা গাছের কথা বুঝবো, রাই বলতে সর্ষা গাছের কথা বলা হয়েছে। যাই হোক, ফাইটোপথোরা এটা আলুর ধ্বসা রোগের জন্য দায়ী জীবাণু। এই ধ্বসা রোগটা কোনটা? বলা হয়েছে যে আলুর গাছের গোড়া কখনো কখনো পচে যায়, তো সেই গোড়া যে পচে যায় সেটা হচ্ছে ফাইটোপথোরার জন্য হয়। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটির প্রতিরোধে টিটেনাস টক্সয়েড ভ্যাকসিন ব্যবহার করা হয়? খুবই সহজ প্রশ্ন, টিটেনি। টিটেনাস টক্সয়েড বা টিটি যাকে আমরা বলি, আমাদের হাত কেটে গেলে আমরা ইউজ করি এই ধরনের ভ্যাকসিন দিই, টিটি, টিটেনাস টক্সয়েড, সেটা কিন্তু টিটেনি মানে ধনুষ্টঙ্কার, যাকে আর একটা নাম হচ্ছে যার লকজ ডিসিস, সেই রোগের জন্য ব্যবহার করি। তো আজকের যে জীববিদ্যা এবং মানব কল্যাণের দ্বিতীয় মক টেস্ট, সেটি এখানেই শেষ। এই আবার নেক্সট ক্লাসে আমরা এরকমই কিছু গুরুত্বপূর্ণ, তোমাদের আপকামিং ANM, GNM এবং BSc নার্সিং পরীক্ষায় আসতে পারে এরকম ধরনের চ্যাপ্টারের মক টেস্ট সিরিজ যেগুলো চলছে সেটা নিয়ে উপস্থিত হচ্ছি আগামীকাল রাত 9টায়।